हेलो एवरीवन, आशा करी अपनारा सबाई भालो आछेन। आजकेर भिडियोते आमी फिरे एलाम आरेकटा नतून रेसिपी निये, चालेर गुड़ेर रुटी। आमी छोटोबेलाय चालेर गुड़ेर रुटी खेते खूब पछन्द करतम, किन्तु आमी अस्ट्रेलियाते आसार परे निजेर हाते बानिये कखनो खाइनी। आमी एइ प्रथम आमी ट्राई करलाम चालेर गुड़ेर रुटी बानानो एबं आमी साक्सेसफुल होयेछि, ताई भाबलाम आपनादेर साथे एइ भिडियोटा शेयार करि। सो सबचेये प्रथमे आमी एखन देखिये देब आमार चालेर गुड़ेर रुटी बानाते कि लेगेछे। খুবই ইজি টেকনিক, যদি আপনার কাছে রাইট মতো ইনগ্রেডিয়েন্টস এবং যে মেশিনটা আমি ইউজ করেছি সেটা যদি থাকে, কারণ আমি হাতে বেলে কখনো রুটি বানিয়ে খাইনি। সো এটাই হচ্ছে আমার ইজি স্টেপ। সো সবচেয়ে প্রথমে আমি সুপার মার্কেট থেকে প্যাকেটের চালের গুঁড়ি কিনে নিয়েছিলাম। আপনার ইচ্ছে মতো আপনি যতটুকু চাইবেন ততটুকু ইউজ করবেন। আমি এখানে খুব বেশি একটা ইউজ করিনি, ওয়ান কাপের মতো ইউজ করেছিলাম। ওয়ার্ম ওয়াটার ইউজ করেছি এবং একটা পাতিলে গরম পানি দিয়ে রেখেছিলাম, যেটা কি না ফুটা পর্যন্ত আমি ওয়েট করেছি। গরম পানিটা একটু উতরানো হওয়ার পরে আমি এটার মধ্যে চালের গুঁড়িগুলো মিশিয়ে দেব। আমি পানিটা ফুটার আগে আমি এখানে হাফ চামচ অফ সল্ট দিয়ে রেখেছিলাম, এটা আপনারা চাইলে চালের গুঁড়ির সাথেও মিক্স করে নিতে পারেন। যে কোনো ধরনের সল্ট ইউজ করলেই হবে। আমি এখানে আয়োডিন সল্ট ইউজ করেছিলাম। তো পানিটার সাথে গুঁড়িগুলো মিক্স হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এরকম দেখিয়েছে। তা আমি এখন একটু অলিভ অয়েল এক চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এই চালের গুঁড়ির সাথে এবং ভালোভাবে এই মদটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব বেশি গরম হলে আপনারা একটু ওয়েট করতে পারেন ঠান্ডার জন্য। তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পুরো মিশ্রণটাকে, যাতে খুব ভালোভাবে অলিভ অয়েল থেকে শুরু করে পানির সাথে যাতে এই চালের গুঁড়িটা ভালোভাবে মিশে যায়, তাহলে আমার আটাটা বেলতে খুব ইজি হবে। আমি এটা করতে 5 to 10 মিনিটস নিয়েছিলাম। এভাবে আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে ফেলার পরে আমি কিছুটা আরেকটু অলিভ অয়েল ইউজ করেছিলাম। তো আস্তে আস্তে আমি এই মদটা থেকে চালের গোল্লা করে নিয়েছিলাম, একে একে প্রত্যেকটা মদ থেকে ছোটো ছোটো টুকরো করে গোল্লা করে নেওয়ার পরে আমি এটাকে এখন ম্যানুয়াল একটা মেশিনের সাহায্যে রুটি বানিয়ে নেব। আমার টোটাল 6 থেকে 7টা গোল্লা হয়েছিল। আমি এগুলোকে এখন এই ম্যানুয়াল মেশিনটার মধ্যে দিয়ে একটু আরেকটু ড্রাই চালিগুড়ির সাথে মিক্স করে আমি একটু মেশিনটা দিয়ে চেপে নেব, যাতে আমার এই রুটিটা যখন আমি মেশিনটা দিয়ে চাপ দিব সেটা যাতে এই প্লাস্টিকের সাথে লেগে না যায়। সেজন্য আমি চালের গুঁড়ির সাথে আর একটু দিয়ে ড্রাই করে নিচ্ছি, ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ করার পরে আমি যখন মেশিনটা দিয়ে চাপ দিব তখন শেপটার জন্য আমি আরও একটা স্পেশাল রাউন্ড আকারের বাটি ইউজ করব, যেটা কিনা কাটতে খুব ইজি হবে এবং শেপটাও দেখতে খুব সুন্দর হবে। একই প্রসেসটা বারবার রিপিট করার পরে আমার যখন রুটিটা খুব সুন্দর একটা শেপ আকারে হয়ে যাবে, দ্যাট মিন্স ইটস রেডি টু ফ্রাই। সো আমি এখন এটাকে একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিব, যেখানে কিনা আমি রুটিটা ভেজে নেব। সো সবচেয়ে প্রথমেই আমার ওই প্রিপেয়ার করা যেই রুটির পিসগুলো ছিল আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিয়েছি 2 মিনিটসের জন্য। কিছুক্ষণ পরে আমি এই প্যানটা খুলে আবার রুটির একটা পাশ টানারাউন্ড করে দিব, যাতে আরেকটা পাশ খুব ভালোভাবে কুকড হয়। এখানে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, যাতে আমার রুটিটা একটু ফুলে উঠে। খুব বেশি তেল ইউজ করিনি, আর যেহেতু ননস্টিক কড়াইটা ছিল তেলটা রুটির উপরেই সম্পূর্ণভাবে লাগবে। সো দেখতে পাচ্ছেন একটা পাশ রুটিটার হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার হয়ে উঠেছে। তা আমি আস্তে আস্তে করে রুটিটা নাড়িয়ে দিচ্ছি। 5 মিনিটসের মধ্যে এই পুরা রুটিগুলো প্রসেস করা হয়ে যাবে। আমি এখানে 4 থেকে 5টা রুটি আজকে ভাজবো, এভাবেই সেম থিং রিপিট করেছিলাম। তো আমার রুটি বানানো হয়ে গেছে, আমি একটা এক্সাম্পল দিয়েই আপনাদেরকে আজকে দেখালাম। তো আমি এখন সার্ভ করছি। তো এখানে এক একটা রুটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এই যেটার মধ্যে আমি তেল লাগিয়েছিলাম সেটাও ডান পাশে আছে এবং যেটার মধ্যে আমি তেল কম লাগিয়েছিলাম সেটা হচ্ছে বাম পাশে আছে। সো দুই ধরনের আপনারা সার্ভ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে, আর যদি ভিডিওটা পছন্দ করে থাকেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরেকদিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।